শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা তথ্য উপাত্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটা হলো গণসংখ্যার সারণী তৈরি করা। এই ধরনের অঙ্কগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন সৃজনশীল প্রশ্নগুলা করি বা তোমরা যখন পরীক্ষার মধ্যে সৃজনশীল প্রশ্নগুলার অ্যান্সার করবা, খ নম্বর অথবা গ নম্বরে গণসংখ্যার সারণি তৈরি করতে বলে, তো সেই গণসংখ্যার সারণিটাই আজকে আমি দেখিয়ে দিব। আমি বোর্ডে করে রেখেছি, তোমরা দেখতেছো যে কিভাবে করতে হয়। শুধু নিয়মটা দেখে দিব। আসলে গণসংখ্যার সারণিটা যত বড় অঙ্কই হোক যত ছোট অঙ্কই হোক, নিয়ম সব একই রকম। শুধু একটু যদি বড় সংখ্যা হয়, অর্থাৎ বেশি সংখ্যা থাকলে ঘরগুলো বড় হবে আর কম সংখ্যা থাকলে ঘরগুলো কম হবে, এটাই। তাছাড়া বাকি সবগুলাই একই রকম। চলো তাহলে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের অঙ্কটা ছিল, ডাকটা আমি উপরে লিখে দিয়েছি, দেখো ডাকটা কি ছিল, যে কোন শহরের জানুয়ারি মাসের 31 দিনের তাপমাত্রা, আমরা জানি জানুয়ারি মাস 31 দিনে হয়, তাই 31 দিনের তাপমাত্রা এখানে ব্র্যাকেটে লেখা আছে ডিগ্রি সেলসিয়াস। অঙ্কটা কিন্তু তোমাদের উদাহরণ 1 নম্বর অঙ্ক। আমি উদাহরণ 1 নম্বর অঙ্কটা বুঝিয়ে দিব, তোমরা অনুশীলনীর একটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, যাতে তোমরা ওটা করতে পারো। তাহলে দেখো, ডিগ্রি সেলসিয়াস বলতে আমাদের এইখানে যত তাপমাত্রা দেওয়া আছে 31 দিনের প্রত্যেকটাই সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। আমরা জানি তাপমাত্রা পরিমাপের জন্য দুইটা পদ্ধতি আছে, একটা সেলসিয়াস আর একটা ফারেনহাইট। তো এই তাপমাত্রা গুলো হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। নিচে দেওয়া হলো গণসংখ্যার সারণি তৈরি করো তাপমাত্রা গুলো পূর্ণ সংখ্যায়। সব প্রশ্নের মধ্যে এগুলো লেখা থাকবে না, তবে যদি লেখা থাকে বুঝে নিতে হবে যে তাপমাত্রা গুলো পূর্ণ সংখ্যায়। কথাটা অর্থ হলো তাপমাত্রা কিন্তু অখণ্ড সংখ্যাও হতে পারে, মানে কি দশমিক সংখ্যাও হতে পারে। যেমন কোন দিনের তাপমাত্রা, যে আজকের তাপমাত্রা ধরো যে 25 ডিগ্রি সেলসিয়াস, কালকে কি শুধু 26 ডিগ্রি সেলসিয়াস হবে তা না, 25.2 ডিগ্রিও হতে পারে, 25.5 ডিগ্রিও হতে পারে। অর্থাৎ দশমিক সংখ্যাগুলোও চলে আসতে পারে, কিন্তু আমাদের এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সবটি পূর্ণ সংখ্যা, কোনো দশমিক সংখ্যা নাই। তাই প্রশ্নে বলা আছে তাপমাত্রা গুলো পূর্ণ সংখ্যায়। তারপরে চলে আসো, যে আমরা যে সংখ্যাটা দিছি এখানে 31টা সংখ্যায় আছে, 20, 18, 14, 21, 11, 14, 12, 10, এইভাবে দেখো একদম শেষ পর্যন্ত 31টা সংখ্যা তোমাদের এখানে দেওয়া আছে। এই 31টা সংখ্যা তোমরা প্রথমে কি করবা, 31টা সংখ্যাকে ক্রমানুসারে সাজাবা। কিভাবে হয়? ঊর্ধ্বক্রমে না হলে অর্ধক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবা না হলে বড় থেকে ছোট সাজাবা। এইখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেমন ধরো যে তুমি 11 থেকে শুরু করলে, তাহলে 11, 12, তুমি দেখ খুঁজতে খুঁজতে দেখতে পারলো 12 আরো একটা আছে, তাহলে 12 জায়গায় আবার 12 বসবে, আবার একটা 12 পাইলে আবার 12 বসবে, তারপরে 14 পাইলে, অর্থাৎ তুমি পর্যায়ক্রমে এভাবে তোমাকে যেতে হবে। এটা যেন আমাদের খেয়াল থাকে, তুমি সাজিয়ে নাও, সাজিয়ে নিলে তোমার অঙ্কটা করতে খুব দ্রুত হবে। আমার জায়গার স্বল্পতার কারণে আমি সাজাতে পারিনি, তবে আমি তোমাদের বলে দিলাম। তাহলে আমরা আমাদের সমাধানে চলে যাই। আমাদের সমাধানটা এখন থেকে শুরু হয়ে গেল। দেখো এখানে আমি লিখেছি, এখানে তাপমাত্রা নির্দেশক সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ এই 20 থেকে নিয়ে এই 10 পর্যন্ত এই 31টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হলো আমার 9, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 9 এবং বৃহত্তম সংখ্যা 25। দেখো এই যে আমরা আমাদের পেয়ে গেলাম 25। উপাত্তের পরিসর, আমরা জানি পরিসর নির্ণয়ের সূত্রটা আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে পরিসর নির্ণয়ের সূত্রটা কি। পরিসর নির্ণয়ের সূত্রটা হলো বৃহত্তম সংখ্যা, মানে উপাত্তের বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা, তার সাথে মানে বিয়োগ ফলের সাথে একযোগ করতে হবে। তাহলে দেখো তো উপাত্তের পরিসর সমান 25। 25টা কি ছিল আমার বৃহত্তম সংখ্যা, ছিল 9। 9টা কি ছিল আমার ক্ষুদ্রতম সংখ্যা, ছিল তার সাথে একযোগ। 25 থেকে 9 গেলে 16 থাকে যোগ 1, 16 আর 1 17 হয়ে গেল। তাহলে আমাদের উপাত্তের পরিসর কত? 17। মনে রাখতে হবে কিন্তু। এখন আসো যে আমাদের বইয়ে আরো একটা বিষয় আছে, শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি কথাটার অর্থ হলো শ্রেণী ব্যবধান, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি এবং শ্রেণী ব্যবধান একই কথা। তাহলে শ্রেণী ব্যাপ্তি আমরা কত ধরেছি এখানে? 5 ধরেছি। তোমার বইয়ে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে যে শ্রেণী ব্যবধান
5 থেকে মানে সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 15 ধরা সবচেয়ে ভালো। তবে সংখ্যা অনুযায়ী 5 এর থেকে কম হতে পারে, সংখ্যা অনুযায়ী 15 এর থেকে বেশিও হতে পারে। আমরা এই অধ্যায়ের মধ্যেই এই জিনিসটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের পরবর্তী অঙ্ক এমন কিছু অঙ্ক পাবো আমরা যেখানে 5 এর থেকেও ছোট মান আমরা ধরে নিব। তাহলে ধরো শ্রেণী ব্যবধান 5। এখন শ্রেণী ব্যবধান কোন ক্ষেত্রে 5 ধরব? যখন তোমার সংখ্যা 20 থেকে চল্লিশের মধ্যে থাকবে তখন তুমি শ্রেণী ব্যবধান 5 ধরলে ভালো হয়। ব্যবধান মানে উপপাদ্যের সংখ্যাগুলো 20 থেকে শুরু করে 60 এর মধ্যে থাকে তাহলে তুমি 10 ধরলেও ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা শ্রেণী ব্যবধান কত ধরেছি, শ্রেণী ব্যাপ্তি কত ধরেছি, 5 ধরেছি। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব? শ্রেণী সংখ্যার সূত্রটা হলো পরিসর, ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমাদের পরিসরটা আমরা এখানে কত পেয়েছি, 17। শ্রেণী ব্যাপ্তি কত, 5। 17 কে 5 দ্বারা ভাগ করলে 3.4 আসে। এই 3.4 আমি কখনোই দশমিক সংখ্যা রাখবো না, আমি সেটাকে পূর্ণ সংখ্যায় দিয়ে দিব। তাহলে পূর্ণ সংখ্যাটা অর্থাৎ 3.4 তিনের থেকে কিছু বেশি আছে, তাহলে তিনের পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত, সেটা হলো 4। তাহলে এইখানে আমি লিখব 4, কিন্তু সমান দেওয়া যাবে না, হয় প্রায় চিহ্ন দাও না হলে বা দাও, যে 3.4 বা 4 বা প্রায় 4 যে কোনো একটা দিতে হবে, এই বা দিতে হবে না হলে প্রায় চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে দেখো যে এই যে আমাদের শ্রেণী সংখ্যা এটা কি কাজে লাগে, এই শ্রেণী সংখ্যাই হলো তুমি কয়টা ঘর নিবা, মানে তোমার শ্রেণীটা কয়টা ভাগে বিভক্ত হবে। এখন আসো উপাত্তের গণ সংখ্যার সারণী তৈরি, উপাত্তের গণ সংখ্যার সারণী তৈরি করা। উপাত্তের গণ সংখ্যার সারণী তৈরি করা, তাহলে দেখো আমরা এখানে লিখেছি, আমরা এখানে তিনটা ঘর করেছি, একটা হলো তাপমাত্রার শ্রেণী, আর একটা হলো টালি চিহ্ন, আর একটা হলো গণ সংখ্যা। গণ সংখ্যা কি, গণ সংখ্যা হলো টালি চিহ্নের, সাংখ্যিক রূপ, তোমাকে প্রশ্ন করতে পারে গণ সংখ্যা কি, তোমাকে বলতে হবে টালি চিহ্নের সাংখ্যিক রূপ, অর্থাৎ টালি চিহ্ন গুলো যতগুলো থাকবে সেটা সংখ্যায় প্রকাশ করাই হলো গণ সংখ্যার কাজ। তাহলে তিনটা ঘর তোমরা গণ সংখ্যায় সবসময় লিখতে হবে, একটা তাপমাত্রার শ্রেণী, টালি চিহ্ন, গণ সংখ্যা, মনে রাখবে এই তিনটাই, তাপমাত্রার শ্রেণী, টালি চিহ্ন, গণ সংখ্যা। এখন তোমার এটা তাপমাত্রা নিয়ে আলোচনা করা আছে তাই তুমি তাপমাত্রার শ্রেণী দিলা, তুমি যদি বলতে এখানে যে শুধু শ্রেণী বা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান সেটা লিখলেও হবে, জনসংখ্যার শ্রেণী সেটা লিখলেও হবে যদি জনসংখ্যার অঙ্ক দেওয়া থাকে। তাহলে দেখো আমার সর্বনিম্ন সংখ্যা থেকে আমরা গোনা শুরু করব, তাহলে তোমার সর্বনিম্ন সংখ্যা কত, 9, তোমার শ্রেণী ব্যবধান কত, 5, তাহলে দেখো 9, 10, 11, 12, 13 পাঁচটা পর্যন্ত গুনলে 9, 10, 11, 12, 13 তাহলে এই যে 13 পর্যন্ত। এখন 13 পরের সংখ্যা কত, 14, তাহলে 14, 15, 16, 17, 18 তাহলে এইভাবে আমরা গুনতে গুনতে দেখা গেল যে আমরা 28 পর্যন্ত চলে এসেছি। তাহলে টালি চিহ্ন কতগুলো হবে, টালি চিহ্ন দেখো তো এই ঘরে 9 থেকে 13 পর্যন্ত, এইখানে খুঁজতে হবে তোমাকে যে 9 থেকে 13 পর্যন্ত কয়টা সংখ্যা এখানে আছে, দেখা গেল যে 10টা সংখ্যা আছে তাই গণ সংখ্যা দিলাম 10। 14 থেকে 18 পর্যন্ত সংখ্যা আছে 13টা তাই দিলাম এখানে আমি 13। তাহলে দেখো যে আমরা 19 থেকে 23 পর্যন্ত সংখ্যা আছে 7টা তাই দিলাম আমি 7। 24 থেকে 28 পর্যন্ত সংখ্যা আছে 1টা তাই দিলাম আমি 1। এখন তোমার অঙ্ক হয়েছে কি হয়নি সেটা তোমাকে দেখতে হবে বা বুঝতে হবে এই গণ সংখ্যাগুলো যোগ করে, অর্থাৎ দেখো 10, 13, 23 7, 30, 1, 31 তোমার 31 দিনের তাপমাত্রা দেওয়া আছে, তুমি 31 দিনের তাপমাত্রাটা খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছো। এখন কথা হলো যে এই যে আমি গণ সংখ্যার সারণী তৈরি করলাম, এই সারণী দ্বারা আমার কি কাজ হলো, আমি কি উপকার পেলাম, এটা আমার এখানে 31 দিনের তাপমাত্রা দেওয়া আছে, এখানে 31 দিনের তাপমাত্রা দেওয়া আছে। আসলে পার্থক্যটা হলো যে তুমি এই ছক দেখলে খুব দ্রুত বুঝতে পারবা যে এই ছকের মধ্যে কোন দিন কোন তাপমাত্রা বিরাজ করছে, অর্থাৎ 31 দিনের মধ্যে 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল 10 দিন,
14 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল 13 দিন, 19 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল 7 দিন, আর 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস মানে 24 থেকে 28 এর মধ্যে একটা তাপমাত্রা ছিল, সেটা হলো 1 দিন। এইভাবে আমরা গণসংখ্যা সারণি তৈরি করছি যাতে আমরা খুব স্বল্প সময়ে আমাদের কাজটাকে আমরা সম্পূর্ণ করতে পারি, আমরা বুঝতে পারি, আমাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। আমার মনে হয় গণসংখ্যা সারণি তৈরি করা তোমাদের জন্য খুব বেশি ঝামেলা হবে না। তোমাদের বাসায় আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্কটা হলো এই অধ্যায়ের মধ্যে 12 নং অঙ্ক। তোমরা হোমওয়ার্কটা করে খুব দ্রুত আমার বা আমাদের এই যে ভিডিওটার কমেন্টে তোমরা পাঠিয়ে দেবে, আমি দেখে তোমাদেরকে জানাবো যে তোমাদের অঙ্কটা হয়েছে কি হয়নি। আশা করি তোমরা যদি এই নিয়মগুলো ফলো করো তাহলে তোমার অঙ্ক কোথাও ভুল যাবে না। যারা ভিডিওটা দেখতেছো বা পরবর্তীতে দেখবা, সাথে সাথে আমি বলে দিচ্ছি তোমরা শেষ পর্যন্ত দেখে কি কাজটা আমি হোমওয়ার্ক দিলাম সেই হোমওয়ার্কটা খুব দ্রুত করার চেষ্টা করবা। যত দ্রুত তুমি অঙ্কগুলোকে কমপ্লিট করতে পারবা পরের দিনের জন্য তুমি আরো ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবা। আশা করি তোমরা এই জিনিসগুলো ভালোভাবে সম্পূর্ণ করবে। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরিবারের সাথে হাসি খুশি ভাবে থাকবে। আসসালামু আলাইকুম।